খবর 24x7 আপনাকে স্বাগত। নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন। নমস্কার, খবর 24x7 আপনাদের স্বাগত। দর্শক, একটা সমীক্ষা, সেই সমীক্ষায় প্রকাশিত হলো যে মস্তিষ্কের প্রদাহ একটা প্রোটিনের মুক্তির দিকে নিয়ে যায়, যা পেশির কার্যকারিতাকে ব্যাহত করে। অ্যালজাইমার এবং দীর্ঘ কোভিডের মতো রোগে সম্পর্কিত পেশি ক্লান্তির সম্ভাব্য চিকিৎসার একটা নতুন দিগন্ত সামনে নিয়ে আসছে। সংক্রমণ এবং নিউরো ডিজেনারেটিভ রোগগুলি মস্তিষ্কের প্রদাহের কারণ হিসাবে পরিচিত। তবে মস্তিষ্কের প্রদাহের রোগীরা প্রায়ই তাদের মধ্যে পেশির সমস্যা তৈরি হয়, যা আপাত দৃষ্টিতে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র থেকে কিন্তু স্বাধীন। বর্তমানে সেন্ট লুইসের ওয়াশিংটন ইউনিভার্সিটির স্কুল অব মেডিসিনের গবেষকরা খুঁজে পেয়েছেন যে মস্তিষ্কের প্রদাহ একটি নির্দিষ্ট প্রোটিন নিঃসরণ করে, যা মস্তিষ্ক থেকে পেশিতে ভ্রমণ করে, যার ফলে পেশির কার্যকারিতা হ্রাস পায়। ফলের মাছি এবং ইঁদুরের সাথে পরিচালিত গবেষণাটি একটি প্রক্রিয়াকে ব্লক করার উপায়গুলিও চিহ্নিত করেছে। দর্শক, ব্যাকটেরিয়া সংক্রমণ, অ্যালজাইমার রোগ এবং দীর্ঘ কোভিডের মতো প্রদাহজনিত রোগে প্রায়ই দেখা যায় পেশি নষ্ট হওয়ার চিকিৎসা বা প্রতিরোধের জন্য এর উল্লেখযোগ্য প্রভাব থাকতে পারে। বিজ্ঞানীরা বলছেন, আমরা খুব গভীর পেশি ক্লান্তি বুঝতে আগ্রহী, যা কিছু সাধারণ অসুস্থতার সাথে জড়িত, বলছেন সিনিয়র লেখক অ্যারন জনসন, PhD, উন্নয়নমূলক জীববিজ্ঞানের সহযোগী অধ্যাপক তিনি। আমাদের গবেষণায় দেখা গেছে যে আমরা যখন অসুস্থ হই, তখন মস্তিষ্ক থেকে মেসেঞ্জার প্রোটিন রক্তের মাধ্যমে ভ্রমণ করে এবং স্কেলিটন বা কঙ্কালের পেশিতে শক্তির মাত্রা হ্রাস করে। এটি সরানোর অনুপ্রেরণার অভাবের চেয়ে বেশি, কারণ আমরা ভালো বোধ করি না। এই প্রক্রিয়াগুলি কঙ্কালের পেশিতে শক্তির মাত্রা হ্রাস করে, স্বাভাবিকভাবেই চলাফেরা এবং কাজ করার ক্ষমতা কমে যায়। তাদের গবেষণায় সম্প্রতি সায়েন্স ইমিউনোলজিতে প্রকাশিত হয়েছে। গবেষকরা 3টি রোগের মডেলিং করেছেন এবং পেশির কার্যকারিতার ওপর মস্তিষ্কের প্রদাহের প্রভাব তদন্ত করেছেন। একটি ইকোলাই ব্যাকটেরিয়া সংক্রমণ, একটি SARS-CoV-2 ভাইরাল সংক্রমণ এবং অ্যালজাইমার। যখন মস্তিষ্ক এই রোগগুলির বৈশিষ্ট্যযুক্ত প্রদাহজনক প্রোটিনের সংস্পর্শে আসে, তখন প্রতিক্রিয়াশীল অক্সিজেন প্রজাতির বিল্ড আপ নামক ক্ষতিকারক রাসায়নিকগুলি অনেক বেশি ক্ষতি করতে পারে। তাই প্রতিক্রিয়াশীল অক্সিজেন প্রজাতি মস্তিষ্কের কোষগুলিকে ইন্টারলিউকিন-6 বা IL-6 নামক একটি ইমিউন সম্পর্কিত অণু তৈরি করতে দেয়, যা রক্ত প্রবাহের মাধ্যমে সারা শরীরে ভ্রমণ করে। গবেষকরা দেখেছেন যে ইঁদুরের IL-6 এবং ফলের মাছিতে অনুরূপ প্রোটিন পেশির মাইটোকন্ডিয়া কোষের শক্তি কারখানায় শক্তি উৎপাদন কমিয়ে দেয়। জনসন বলছেন, মাছি এবং ইঁদুর যেগুলোর মস্তিষ্কে কোভিড সংশ্লিষ্ট প্রোটিন ছিল, তাদের মোটর ফাংশন কমে গেছে। মাছেরা যেমনটা উচিত তেমনটা উপরে ওঠেনি এবং ইঁদুরেরা ঠিকমতো দৌড়নি বা যতটা নিয়ন্ত্রণ করতে পারেনি তারা, জনসন বলছেন। আমরা পেশির কার্যকারিতার ওপর একই রকম প্রভাব দেখেছি যখন মস্তিষ্ক ব্যাকটেরিয়া সম্পর্কিত প্রোটিন এবং অ্যালজাইমার প্রোটিন অ্যামালয়েড বিটার সংস্পর্শে আসে। আমরা প্রমাণও দেখতে পাচ্ছি যে এই প্রভাব দীর্ঘস্থায়ী হতে পারে, এমনকি যদি একটি সংক্রমণ দ্রুত পরিষ্কার করা হয়, তবে আমাদের পরীক্ষা নিরীক্ষা হ্রাস, পেশির কর্মক্ষমতা অনেক দিন বেশি থাকে। বৈদ্যনাথ দাসের রিপোর্ট, খবর 24x7।